বলার কি ঢং, ভালো করে বল। এই স্কুলে আমি পড়াশোনা করেছি ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা আমি শুরু করি ফ্রেন্ডস, আর এখন বাজে সকাল 9:01। তো ভাবলাম যে ব্লগটা আমি শুরু করি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, সেজন্য শুরু করলাম। আর আমি আমাদের নতুন বাড়িটা দিকে চলে এসেছি, এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকবে, ভিডিওটা দেখবে লাস্ট পর্যন্ত। আশা করি ভিডিও দেখে ভালো লাগবে তোমাদের। চলো দেখো ফ্রেন্ডস, এই ফুল লতাগুলো অনেক সুন্দর হয়েছে, আর এখানে আছে লালত, সেজন্য এই যে মাচা করে দিয়েছে। আর সকালবেলা বেডটা বাবা দিল, এই দেখতে পাচ্ছ, কারণ ওখান থেকে গরু ছাগল ঢুকে দেয়, এখানে নষ্ট করে দেয়, সেজন্য দিল ফ্রেন্ডস। আর এই যে দেখতে পাচ্ছ সজনে গাছ, আমাদের পুরুলিয়ার ভাষাতে বলে সল্লা শাক, সজনে শাক আমাকে খুব ভালো লাগছে। আজকে রান্না করেছে মা, আজকে মা সজনে শাক এনেছে কোথার থেকে, আমাদের এখন ধরেনি, তোমাদেরকে দেখাবো। চলো বাড়ি যাই, তোমাদেরকে দেখাই। মুকেশ বাড়ি চলে এসেছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মুকেশের অনেক ভুট্টা গাছ লাগিয়েছিল, সেজন্য এই যে বীজ শুকিয়ে দিয়েছে, বীজ করার জন্য, মানে এবছর তো হয়েছে, পরের বছরে লাগাবে, সেজন্য শুকিয়ে দিয়েছে। এই যে দুই ঢলু মুনু চলে এসেছে, প্রকাশ আর কি নাম রে, তোর নামটা ভুলে গেছি, শুভজিৎ। এই যে শুভজিৎ, ক্যামেরায় অনেকবার এসেছে শুভজিতে, প্রকাশ তো আছেই। মুকেশ গুড মর্নিং, এই দেখতে পাচ্ছি মুকেশ কাজ করছি ফ্রেন্ডস। মুকেশের একটি দেয়াল পড়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মুকেশের বাবা দিলীপ দা, দেখো ফ্রেন্ডস কি অবস্থা, কি অবস্থা ফ্রেন্ডস দেখো, অনেক কষ্টের মধ্যে থাকে, বৃষ্টি থেমেছে সেজন্য বানাচ্ছে। দেখুন বাড়ির দিকে চলে এসেছি, আর এই যে মা বসে আছে, বাবা খাবার খাচ্ছে। মা গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ফ্রেন্ডস এই যে সজনে শাক মা এনেছিল কোথা থেকে, মাকে বারণ করি খেতে, ছেলেরা খেতে দেয়নি, কারণ সজনে শাক তোমরা বুঝতে পারছো ফ্রেন্ডস, প্রেসার কমে যায়, সেজন্য তো মা খুব ভালোবাসে এই শাকটা, সেজন্য এনেছে। আর এই যে বাবা খাবার খেলো এখন, গুড মর্নিং। ফাঁকা সময় তো খুব স্টাইল করে বেড়ায়, এখন বল ক্যামেরা সামনে দেখি কত বড় হিম্মত, বল কিছু, গুড মর্নিং বল, গুড মর্নিং বলার কি ঢং, ভালো করে বল। গুড মর্নিং ফ্রেন্ডস, উচ্চারণ করতে পারছি না, দেখো ভালো করে মুখ ধুই না, ভালো করে জিভের কেলাতেটা গুছাবি বুঝলি, সকালবেলা পোকা ছাগল বাগাল যাই, কিন্তু ছাগল কিনে যে মামাই। তো ফ্রেন্ডস লদুরগাঁর দিকে যেতেছিলাম, একটি কাজ ছিল, তো যার দোকানে কাজ ছিল তাকে ফোন করলাম, তো দোকান বন্ধ আছে, তার একটু শরীর প্রবলেম, সেজন্য এই যে ঘুরে আসছি। আর এখন বাজে ধরা ফ্রেন্ডস তাই 10:05, এই যে আমি এখন ঘুরে এলাম, কিছুদিন গিয়েছিলাম, তারপর এখান থেকে তাকে ফোন করলাম, মনে পড়লো, আমি ভেবেছিলাম যে দোকান খোলা আছে, কিন্তু ফোন করে দেখি যে না দোকান বন্ধ আছে, বাড়িতে আছে। তো সে বলি যে সোমবারে আই, কিছু কাগজ ছিল ফ্রেন্ডস, জেরক্স করা ছিল আর কিছু অ্যাপ্লাই করা ছিল, সেজন্য যেতেছিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, হলো না কাজ, সোমবারে করবো, এখন অন্য কাজ করি, মানে খেয়াল যেতে হবে, আবার সেই আল ভেঙে দিয়েছে বৃষ্টিতে, তো বাবা বলছে চল, কিন্তু আমি বললাম যে না আজ যাবো না, কারণ হচ্ছে অনেক এখন জল যাচ্ছে, সেজন্য বন্ধ করছি বাবাকে, তো দেখি কি হয়। আমি এখন আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে চলে এসেছি, এই স্কুলে আমি পড়াশোনা করেছি ফ্রেন্ডস, আর এখন বাজে 3টা। তো তোমাদেরকে বলা হয়নি ফ্রেন্ডস, আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, প্রথমে এটা বলা ছিল, কিন্তু এখন আমি বলছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মিলেমিশে থাকবে সবাই, সব বন্ধুগুলো। তো ঠিক আছে, এখন আমি যাচ্ছি পুঞ্চা, আমাদের ছেলেগুলো মানে এন্ট্রি করেছে ফুটবল খেলা, যাও যা ফুটবল খেলা হবে, সেজন্য যাচ্ছি। এই যে বিন্তার দাইও আছে, তো আমাকে দাঁড় করালে বলছে আমিও যাবো খেলা দেখতে, তো ঠিক আছে
একসঙ্গে যাওয়া যাবে, খুব এনজয় হবে। আমার ভাই আর সবাই গেছে, আমাদের গ্রামের টিমটা সবাই গেছে ফুটবল খেলা দেখছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকবে, আমি কিছু ক্লিপ দেখাবো ফুটবল খেলার, আশা করি তোমাদের ভালো লাগবে। হলো না ফ্রেন্ডস, এবার ফুটবল খেলা দেখি আমি এইমাত্র লক্ষণপুর এলাম, আর এখন বাজে প্রায় 4:45। বললাম যে লক্ষণপুর মোড় থেকে একবার ঘুরে আসি, আর এখন খেলা স্টার্ট হয়নি, দেখি অন্য একটা খেলা চলবে, সেই খেলার দেখবো। আমাদের বালা, আমাদের অনেক খেলা দেখা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি, খুব এনজয় করলাম খেলা দেখে, খুব ভালো লাগলো ফ্রেন্ডস। আর এই যে মুকেশ হয়ে গেছে, মুকেশ সাইকেল চালাচ্ছি, আর আমি বসে আছি পেছন দিকে। ঠিক আছে ফ্রেন্ডস, বাড়ি যাই, বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা বলবো। এই মাত্র আমি মাঠ থেকে এলাম খেলা দেখি, আর চলে এসেছি এই যে আকাশ যে বাড়ি, যেখানে নতুন বাড়ি করেছে আকাশরা মামুরা। আর ভাবলাম যে সময়টা কাটতেছিল না, তো পুকুরে মাছ ধরছি ফ্রেন্ডস, আমি আর বাবা, এই যে বাবাও আছে। তো আমি বাড়ি গিয়েছিলাম ফোনটা আনতে, ভাবলাম যে ভিডিওটা আমি করি। এই দুটি মাছ পেয়েছি এখন, আর একটি পুঁটি মাছ, তেলাপিয়া, ওইখান থেকে ওইখান পর্যন্ত দেখি মাছ লাগে কিনা। এই পুকুরটাতে মাছ ছাড়া হয়নি, এরকম মাছ আছে, তো সেই জন্যই ধরছি, না হলে ধরতে পেতাম না, ধরতে দিত না, কারণ ষোলো আনার বাঁধ, ষোলো আনার পুকুর, মাছ কেউ ছাড়েনি এবছর, সেই জন্যই ধরছি। আর এই যে এখানে বাবা আছে, আর এখানে আকাশ, ভেন্টি গাছ। এবার আমি বাড়ি যাই, কারণ ফোনটাতে চার্জ নেই, ও ব্যাটারি দিচ্ছে, তো চার্জ দিতে হবে, তারপরে মাছ চার্জ করে নিয়ে তারপর পরে আমি ভিডিও বানাবো। অন্য কুরকুরি খাচ্ছে, কি নাম রে কুরকুরি? মানে গ্রিন কি নাম? লেজ, লেজ লাগা ছিল, এই তো লেজ, 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 চিপস, চিপস, চিপস বলে আছে আমার কাছে। দারুণ লাগছে খেতে। মাছগুলো পেলাম, বেশি মাছ লাগছে না, কারণ অনেক জল, তো সেজন্য লাগছে বেশি মাছ পেলাম না ফ্রেন্ডস, কারণ অনেক জল আছে, তো সেজন্য। আর এখন আমি রান্না করে ভিডিও বানাচ্ছি, আর খুব মশা লাগছে সেই সাইডে, সেজন্য ভাবলাম যে মাছ ধরতে না রে আর বাড়ি যাই, সেজন্য বাড়ি চলে এসেছি। ঠিক আছে ফ্রেন্ডস, ব্লগটি এখানে আমি শেষ করছি, আশা করি ব্লগটি দেখে তোমাদের খুব ভালো লাগলো, যদি ভালো লাগে তো লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।